বরগুনা জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠের মধ্যে অন্যতম বরগুনা জিলা স্কুল, কিন্তু এই স্কুলে শিক্ষার্থীদের জন্য নেই সুপেয় পানি পানের ব্যবস্থা, এছাড়াও স্যানিটেশন ব্যবস্থাও নোংরা। শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মিত পরিষ্কার না করায় স্কুলের ওয়াশরুমগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সুপেয় পানির অভাব এবং ময়লা দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছেন তারা। একই অবস্থা জেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের। আমাদের স্কুলের যে টয়লেট, তার থেকে পাবলিক টয়লেটও অনেক ভালো। টয়লেটে গেলে দুর্গন্ধে বমিয়ে আসে, বাথরুমে গেলে অনেক ময়লা আবর্জনা থাকে, এই বিদ্যালয় পরিষ্কার করা হয় না। আমি ওয়াশরুমে গেছি কবে মনে নাই, কারণ এরা অবস্থা সত্যি খুব খারাপ। যাওয়ার মতো মানে পলিসি নাই, বাধ্য হয় ওই ওয়াশরুমগুলো, অপরিষ্কার অপরিচ্ছন্ন ওয়াশরুমগুলো ব্যবহার করতে হয়। দেখা গেছে ওয়াশরুমের মোটর অফ থাকে, পানি থাকে না, পানির সমস্যাটা বেশি হয়। তারপরে এই যে পরিষ্কারটা ওইরকমের ভালো না। ট্যাঙ্কিতে উঠিয়ে রাখা হয়, এটি একদিন উঠিয়ে 10 দিন খাওয়া হয়, এতে নোংরা হয়ে যায় পানিটি। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। এই পানি খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে। পরিচ্ছন্নতা কর্মী নেই, বাইশ থেকে আমরা চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়েছি। নতুন ভবনে একতলা, দুইতলা, তিনতলা, এইখানে যদি আমাদের ওয়াশ ব্লকগুলো হয়ে যায় তাহলে এই ব্যবস্থাটা থাকবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। কোথাও কোনো ব্যত্যয় আমাদের নজরে আসে বা আপনারা যদি আমাদেরকে অবহিত করেন, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের মাধ্যমে আমরা এই অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করব। বরগুনায় সব মিলিয়ে প্রায় 1500 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 50,000। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।